আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলা টিউটোরিয়াল মেলায় স্বাগতম জানাচ্ছি, আমি মাসিউর রহমান। আমি আজ যে টিউটোরিয়ালটি করতে যাচ্ছি সেটি বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ক্লাসের রেজাল্ট শিটটা খুব সহজে এক্সেলের মাধ্যমে কিভাবে করা যায় সেটি এই ভিডিওতে দেখাবো। তার পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি স্টুডেন্টের ইন্ডিভিজুয়াল রেজাল্ট শিট, এই শিটের উপরে ডিপেন্ড করে এই রেজাল্ট শিটটি তৈরি করা যায়, যাতে করে রোল নাম্বার দেওয়ার সাথে সাথে তার রেজাল্টটা পেয়ে যায়, এভাবে চেঞ্জ হয়ে যায়। সেই রেজাল্ট শিটটা কীভাবে তৈরি করা যায় সেটিও আমি দেখিয়ে দেব। তো যাই হোক, আমি চলে যাচ্ছি প্রথমে এই রেজাল্ট শিটটি, অর্থাৎ এখানে আমি দেখিয়েছি বাংলার প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে একটি রেজাল্ট, ইংলিশ প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে একটি রেজাল্ট, জেনারেল ম্যাথ, তারপরে এখানে আছে রিলিজিয়ন, জেনারেল সায়েন্স, তারপরে ফিজিক্স, তারপরে আছে কেমিস্ট্রি, তারপরে আছে বায়োলজি, আইসিটি, হায়ার ম্যাথ অথবা এগ্রিকালচার, তারপরে এটার উপরে টোটাল মার্কস তার কী হয়েছে, তারপরে টোটাল জিপি কত এবং কি সে কত জিপিএ পেয়েছে, জিপিএটা তার, তারপরে সে কয় যদি ফেল হয়ে থাকে কয় বিষয়ে ফেল করেছে এবং কি তার পজিশনটা এবার কত হয়েছে। এই আমি টোটাল এই রেজাল্ট শিটটা কীভাবে করতে হয় সেটি দেখাবো প্রথমে। তো আমি চলে যাচ্ছি, এটি করার জন্য আমি একটি নতুন এক্সেলের শিট নিয়ে নিয়েছি। এই শিটটির মধ্যে আমি কিছু জিনিস লিখে নিয়েছি যাতে করে ভিডিওটা লং না হয় সেজন্য, অর্থাৎ আমি কিছু মার্কস লিখে নিয়েছি, তারপরে স্টুডেন্ট আমি 15 জন স্টুডেন্টের নাম লিখে নিয়েছি এখানে, তারপরে আমি লিখে নিয়েছি, সরি আমি একটু অ্যালাইনমেন্টটা করে নিই, তো এখানে স্টুডেন্টের নাম লিখেছি, তারপরে লিখেছি আমি ফাদার্স নেম, মাদার্স নেম, তার গ্রুপটা কী, তারপরে তার ডেট অফ বার্থটা কী, এগুলি যদি আপনারা প্রয়োজন মনে করেন লিখতে পারেন, সুন্দরের জন্য ডিটেলসটা জানার জন্য লিখতে পারেন, আর যদি না চান তা না লিখলেও হবে। তারপরে আছে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র, অবজেক্টিভ এবং ক্রিয়েটিভ আলাদা আলাদা, তারপরে আছে ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, জেনারেল ম্যাথ, ক্রিয়েটিভ এবং অবজেক্টিভ আলাদা আলাদা, এভাবে রিলিজিয়ন আছে, তারপরে জেনারেল সায়েন্স আছে, আইসিটি আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, তারপরে আছে হায়ার ম্যাথ। তো এখানে হবে টোটাল মার্কস, যেটা এখানে হবে টোটাল জিপিটা, এখানে সে কোন জিপিএ পেয়েছে, তারপরে তার ফেল সাবজেক্ট যদি থাকে কয়টা, তারপরে তার পজিশনটা কী। তো এটা করার জন্য আমরা প্রথমে বাংলা দিয়ে শুরু করব, কারণ বাংলাটার রেজাল্টটা একটু ভেজাল, যেটা একটু ভালোভাবে বুঝতে হবে। আমরা জানি বাংলাতে অবজেক্টিভ, বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, এই দুটো অবজেক্টিভ মিলে যদি সে 20 পায় তাহলে সে পাশ করবে, 20 বা 20-এর উপরে পেলে সে পাশ করবে, আর যদি 20 নিচে পায় অর্থাৎ 20-এর নিচে পায় তাহলে সে ফেল করবে। তো এই জন্য আমাদেরকে এই দুইটাকে আগে যোগ করে অবজেক্টিভ টোটালটা করে নিতে হবে। ঠিক একইভাবে ক্রিয়েটিভ দুইটা যোগ করে যদি 46-এর চেয়ে কম পায় তাহলে সে ফেল করবে, এই জন্য ক্রিয়েটিভ দুইটাকেও আমাকে যোগ করে এখানে বসাতে হবে। তো প্রথমে আমি অবজেক্টিভ দুইটাকে যোগ করবো, এই জন্য ইকুয়াল দিয়ে নিতে হবে, আমরা সূত্র যখন প্রয়োগ করবো ইকুয়াল দিয়ে নেব, ইকুয়াল দিয়ে যেহেতু আমাকে এটা যোগ করতে হবে, যেহেতু আমার এই মার্কসটা যোগ করতে হবে, আমি এই ঘরে ক্লিক করব, তারপরে যোগ চিহ্ন দেব, যোগ চিহ্ন দিয়ে এটার সাথে আমাকে যোগ করা লাগবে এই মার্কসটা, তো এটাতে আমি আবার ক্লিক করব, ক্লিক করে এন্টার করব, তাহলে আমার এই দুইটার যোগফলটা এখানে চলে এসেছে। তো আমি এখানে এই কার্যটাকে কোনায় আনলে যখন চিকন হয়ে যাবে প্লাসটা, তখন টেনে আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি নামিয়ে দেবো। তাহলে আমার এখানে এই দুই বিষয়ের যে অবজেক্টিভ আছে টোটালটা এখানে যোগ হয়ে গেল। ঠিক একইভাবে আমাকে ক্রিয়েটিভ দুইটাকে এখানে যোগ করতে হবে, তাহলে ইকুয়াল দেব, ইকুয়াল দিয়ে প্রথম ক্রিয়েটিভ ফার্স্ট পার্টের ক্রিয়েটিভ এটাতে আছে, এটাকে আমি ক্লিক করলাম, তারপরে আমি যোগ চিহ্ন দিলাম, দিয়ে আমাকে সেকেন্ড পার্টের ক্রিয়েটিভ এটাতে আছে, এটাতে ক্লিক করলাম, এন্টার দিয়ে দিলাম, এন্টার দেওয়ার পরে যেটা হয়েছে এটাতে আবার ক্লিক করব, ক্লিক করে কোনায় যখন প্লাস চিহ্নটা চিকন হবে এটাকে আবার টেনে দেবো, তাহলে এখানে এই দুইটা বিষয়ের ক্রিয়েটিভটা এখানে যোগ হয়ে গেল। তারপরে আমাদের যখন আমরা জিপিটা বের করব, জিপি বের করার জন্য এই দুটোটার যোগফলটা আমার প্রয়োজন হবে, জিপি বের করার জন্য এই দুটোটার যোগফল আমার প্রয়োজন হবে, তাহলে আমি এখানে যোগ করে নেব, দুইটাকে আমি যোগ করব, এই দুইটা যোগ করার জন্য ইকুয়াল দেবো, ইকুয়াল দিয়ে আমার এটা এবং এটা যোগ করা লাগবে, এই জন্য এটাতে ক্লিক করব, ক্লিক করে আমি যোগ চিহ্ন দেবো, যোগ চিহ্ন দিয়ে আবার এটাতে ক্লিক করব, ক্লিক করে এন্টার দিয়ে দেবো, তাহলে আমার এই দুইটা
মার্কস যোগ হয়ে গেল এখানে। এখন এটাকে আবার আমি কোণায় যখন প্লাস চিহ্নটা চিকন হবে তখন আমি এটাকে টোটাল নিচের দিকে নামিয়ে দেব চাপ দিয়ে ধরে। তো এই দোনোটা টোটাল এখানে হয়ে গেল। এখন আমাকে যে কাজটা করতে হবে, আমাকে এখানে জিপি বের করতে হবে। জিপি বের করার জন্য আমাকে যে সূত্র প্রয়োগ করা লাগবে, সূত্রটা হচ্ছে অবজেক্টিভে যদি 20-এর চেয়ে কম পায় তাহলে সে ফেল করবে, আবার ক্রিয়েটিভে যদি সে 46-এর চেয়ে কম পায় তাও সে ফেল করবে। তাহলে এই দুইটা সূত্র আমাকে প্রথমে প্রয়োগ করে নিতে হবে। এই জন্য আমরা সমান সমানের পরে লিখব ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেব, দিয়ে আমি প্রথমে অবজেক্টিভটাকে সূত্রে ফেলবো। এই জন্য এটাতে আমি ক্লিক করব, ক্লিক করে লেস দেন যদি 20 হয়, অর্থাৎ 20-এর চেয়ে কম যদি এই কে টু কে থ্রির মার্কসটা, এটা যে কলামটা কে এবং রোটা থ্রি, এই জন্য এটাকে কে থ্রি আসছে, তো এটা যদি 20-এর চেয়ে কম হয় তাহলে এটা ফেল হবে, অর্থাৎ এটা গ্রেড পয়েন্টটা জিরো হবে। কমা দিয়ে আবার আমরা ইফ দিয়ে নিব এবং ফার্স্ট ব্র্যাকেট দেবো। তারপরে আমাদের ক্রিয়েটিভের হিসেব করতে হবে। ক্রিয়েটিভ হচ্ছে দুইটা মিলে 46-এর যদি কম পায়, 46 পেলে সে পাস করবে, তবে 46-এর যদি কম যদি পায় সে ফেল করবে। এই জন্য আমরা লেস দেন 46 লিখব, এবং এটা যদি হয় 46-এর চেয়ে কম যদি হয় তাহলে এটা জিরো হবে। এবার আমাকে জিপিটা বের করতে হবে, এটা হলো ফেল, অর্থাৎ ফেলটা মূলত নির্ভর করবে এই দুইটার উপরে, আর জিপিটা নির্ভর করবে এই টোটালটার উপরে। আর টোটালটা হচ্ছে M3, টোটালটা M3, এখানে এটাতে ক্লিক করতে পারতেছি না, আর সূত্রটা এখন পর্যন্ত চলে এসেছে, এই জন্য আমরা এটাকে লিখে নেব M3। ইফ প্রথমে আমরা ইফ সূত্রটা প্রয়োগ করব, ইফ দিয়ে M3 দেব, M3 দিয়ে এখন এখানে যেহেতু আমার বিষয় দুইটি 40-এর চেয়ে কম আর 33-এর চেয়ে বেশি পেলে এক বিষয়ে হচ্ছে গ্রেড পয়েন্টটা 1, তাহলে 40-এর চেয়ে কম দুই বিষয়ের জন্য 80-এর চেয়ে কম, তাহলে আমরা এটাকে লিখবো লেস দেন 80, লেস দেন 80, অর্থাৎ দুই বিষয়ের জন্য 80, 80-এর চেয়ে কম হলে এটার গ্রেড পয়েন্ট 1। আর এখানে আমাদের 66-এর উপরে লিখা লাগবে না, এই জন্য কারণ আমরা এখানে দুইটা সূত্র দিয়ে দিছি, এখানে 20 আর এখানে 46, দুইটা মিলে 66, অর্থাৎ এই দুইটাতে যদি আলাদা আলাদাভাবে 20-এর চেয়ে কম হয় এবং 46-এর চেয়ে কম হয় তাহলে এটা ওই ফেল হিসেবে আসবে, আর এর চেয়ে বেশি, অর্থাৎ 66-এর চেয়ে বেশি হলেই এটার গ্রেড পয়েন্টটা 1 হয়ে যাবে এবং এটা 80-এর চেয়ে কম হতে হবে। এখন এটাকে আমি কপি করে নেব, কারণ আমার বাকি সূত্রগুলো এই এই M3-র উপরে ডিপেন্ড করবে, M3-র মাধ্যমেই করতে হবে। এই জন্য এটাকে কপি করে নিয়ে আমি পেস্ট দিব। আমার কয়টা পেস্ট দেওয়া লাগবে, 1-এর জন্য পেস্ট দিলাম, 2-এর জন্য, 3-এর জন্য, 3.5-এর জন্য এবং 4-এর জন্য। তাহলে প্রথমটা তো আছে, দ্বিতীয়টা যদি দুই বিষয়, আমরা প্রথমটা যদি 40 করে 80 হয়, দ্বিতীয়টা 50 করে 100, তাহলে এটা 100 দেবো। 100 দিলে এটার গ্রেড পয়েন্টটা হবে 2, এটার গ্রেড পয়েন্ট হবে 2, অর্থাৎ 50-এর নিচে পেলে গ্রেড পয়েন্ট 2, 40-এর উপরে, অর্থাৎ এটাতে আমি নির্ধারণ করে দিয়েছি এটা 40-এর নিচে, তাহলে এটা 40 থেকে 50, অর্থাৎ 80 থেকে 100। ঠিক একইভাবে এটা 100 থেকে 120 হবে, এটা 100 থেকে 120 হবে 60 করে, আর এটা হবে গ্রেড পয়েন্ট 3, অর্থাৎ 120-এর চেয়ে কম হলে 3 হবে, যেটা 60-এর চেয়ে কম বোঝানো হচ্ছে, এটা হবে 140, 70-এর চেয়ে কম, আর এটার গ্রেড পয়েন্ট হবে 3.5 হবে এটার গ্রেড পয়েন্ট, আর এটা হবে 160-এর চেয়ে কম, অর্থাৎ 80-এর চেয়ে কম যেটা, এটা 160-এর চেয়ে কম হবে দুই বিষয়ের জন্য, আর এটার গ্রেড পয়েন্ট হবে 4, আর এর উপরে, অর্থাৎ 160-এর উপরে যেটা হবে এটা হবে গ্রেড পয়েন্ট 5। এইটার জন্য আর কোনো সূত্র প্রয়োগ করা লাগবে না, সূত্রগুলি 4 পর্যন্ত হয়ে গেছে, আর এই সূত্রের বাইরে যেটা হবে এটা হবে গ্রেড পয়েন্ট 5। এই জন্য আমরা এখানে ক্লোজ করে দেব, ক্লোজ করার জন্য ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করা লাগবে। আমার এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ফার্স্ট ব্র্যাকেট আছে, তো এটা এভাবে 7টা দিলেও পারি, অথবা আমি যখন দিতে থাকবো আমার সর্বশেষ যে যখন কালো আসবে তখন আমি শেষ করে দেবো। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7 নম্বরটা কালো কালো দিয়ে আমি শেষ করে দিচ্ছি, এন্টার দিলাম, তো আমার সূত্র প্রয়োগ হয়ে গিয়েছে। তো এখানে যেহেতু 160-এর চেয়ে নিচে হলে 4, এটা যেহেতু 160-এর চেয়ে উপর এই জন্য এটা 5 হয়ে গিয়েছে। এখন এটাকে আবার আগের মতোই এই সূত্রটাকে আমি চাপ দিয়ে ধরে টেনে নিচের দিকে নামিয়ে দেবো, যেগুলি 160-এর উপরে আছে এগুলি 5 হবে, যেটা 160-এর নিচে এটা 4 হয়ে গেছে। আমি এখানে একটু ফেলটাকে দেখিয়ে দিই, আমি ধরেন যে এই 20 নম্বরের জায়গায় আমি যদি এটাকে 8 দিই, তারপরে 8 এবং 18 এখানে আমি এটাকে 10 দিই,
10 দিলাম, তারপরে যদি আমি এন্টার দিই দেখা যাচ্ছে এখানে 18, 18 হচ্ছে আমার সূত্রটা ছিল অবজেক্টিভে যদি 20 এর চেয়ে কম হয় তাহলে ফেল করবে হবে। এখানে কিন্তু আমার মার্কস টোটাল মার্কস অনেক এসেছে, দুই বিষয়ে 66 পেলেই পাস, কিন্তু এইখানে যে অবজেক্টিভে 18 পেয়েছে, 18 পেলে ফেল, কারণ 20 এর চেয়ে কম পেলে ফেল, সেজন্য সে তার গ্রেড পয়েন্টটা জিরো এসেছে। তাহলে আমি আবার যদি এখন এটাকে 8 এর জায়গায় 18 করে দিই তাহলে এটা আবার গ্রেড পয়েন্ট চলে আসবে, গ্রেড পয়েন্ট 3.5 চলে আসে, কারণ 131 হচ্ছে 120 এর উপরে, কিন্তু 140 এর নিচে, আর 140 এর নিচে হলে গ্রেড পয়েন্টটা 3.5। এখন আমাকে লেটার গ্রেডটা দিতে হবে, লেটার গ্রেডটা দিব এই গ্রেডের উপরে, তো এই জন্য আমি এখানে ইকুয়াল দেব, ইকুয়াল দিবে দিয়ে আমি ইফ সূত্রটা ব্যবহার করব, ইফ ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে আমাকে, আমি সূত্রটা প্রয়োগ করব এই ঘরের উপরে, অর্থাৎ তাহলে আমি এটাকে ক্লিক করব, ক্লিক করে এটাকে দেবো শূন্য ইকুয়াল জিরো, অর্থাৎ এইটার গ্রেড পয়েন্টটা যদি জিরো হয় তাহলে আমার লেটার গ্রেডটা হবে এফ, এটাকে এফ করে দিলাম ইনভার্টেড কমা দিয়ে, কমা দিলাম, ইনভার্টেড কমা দিতে হবে এই জন্য যে যদি আমরা লেটার অর্থাৎ অক্ষরকে শো করতে চাই তখন ইনভার্টেড কমা দিতে হবে, আর যদি আমরা কোনো এই সংখ্যাকে শো করতে চাই এটার জন্য ইনভার্টেড কমার প্রয়োজন নেই, তাই এই জন্য এফ এর জন্য আমরা ইনভার্টেড কমা দিয়ে দিলাম। তো এটাকে আমি কপি করব, কারণ আমার সব কিছু সূত্র এই ঘরের উপরে ডিপেন্ড করবে, এই জন্য এটাকে কপি করে আমি জিরো দিলাম, তারপরে ওয়ান, তারপরে টু, তারপরে থ্রি, তারপরে 3.5, তারপরে 4, তারপরে 5। এখন এটা প্রথমটাকে দেবো ওয়ান, প্রথমটা তো জিরো দিয়েছে এটা দিব ওয়ান, আর ওয়ানের জন্য গ্রেড পয়েন্ট হচ্ছে ডি, গ্রেড পয়েন্ট হচ্ছে ডি, তারপরে এটাকে দেবো টু, এটাকে দিলাম টু, আর টু এর জন্য গ্রেড পয়েন্ট হবে সি, এটাকে আমি সি করে দেবো এবং সবগুলি বড় হাতে দেবো, টু এর পরে হবে থ্রি, থ্রি, আর থ্রির জন্য গ্রেড পয়েন্ট হচ্ছে বি, এটাকে আমি বি করে দিলাম, তারপরেরটা হচ্ছে 3.5, 3.5, আর 3.5 এর জন্য গ্রেড পয়েন্ট হচ্ছে এ মাইনাস, এটাকে আমি এ মাইনাস করে দেব, তারপরে আছে 4, গ্রেড পয়েন্টের জন্য আমরা জানি যে এ, তাহলে আমরা এটাকে এ করে দেব, এবং গ্রেড পয়েন্টটা যদি 5 হয়, 5 এর সমান হয় তাহলে এটা হবে এ প্লাস, তো এটাকে আমরা এ প্লাস করে দেব, এ প্লাস করে দিলাম, লাস্টে যে কমাটা আছে এই কমাটা আর থাকবে না, এখন আমাকে ক্লোজ করতে হবে। তো এখানে যতটা ফার্স্ট ব্র্যাকেট আছে ততটা দিতে হবে, তো সর্বশেষ আমার কালো আসবে, কালোটা আসলে আমি বুঝবো যে আমার শেষ হয়ে গেছে, এই কালো এসেছে তার মানে আমার শেষ হয়ে গেছে, আমি এন্টার দিলাম, তাহলে আমার এটা এ প্লাস চলে আসছে, কারণ এটার গ্রেড পয়েন্টটা 5, এ প্লাস এসেছে। তারপরে আমরা এখন নিচের দিকে যদি আমরা টান দিয়ে দেখি, আগের মতোই টান দিয়ে দিলাম, টান দিয়ে দেখতেছি যে দুইটা 5 পয়েন্ট ছিল এটা এ প্লাস হয়েছে, আর যেগুলি 4 আছে এগুলি হচ্ছে এ, আর যেটা 3.5 আছে এটা এ মাইনাস চলে এসেছে। এখন আমার ইংলিশে চলে যেতে হবে, বাংলাটা আমার হয়ে গেছে, আমি সেভ দিয়ে দিলাম, এবার ইংলিশে যাব। ইংলিশটা সহজ, কারণ ইংলিশ কোনো অবজেক্টিভ নেই, যা মার্কস পাবে তার উপরে দুইটা মিলে 66 পেলেই পাস, তো এটাকে এই জন্য আমরা প্রথমে যোগ করে দেবো দোনোটাকে, তো ইকুয়াল দিয়ে আমার যোগ করতে হবে এটাকে এবং এটার সাথে যোগ চিহ্ন দিয়ে আমি এটা যোগ করব, এটাকে ক্লিক করলাম, করে এন্টার দিলাম, দুইটা যোগ হয়ে গেল। এবার যোগ হওয়ার পরে আমি কোনায় চাপ দিয়ে ধরে টান দিয়ে আমার যতটুকু প্রয়োজন নামিয়ে দিলাম, যোগ হয়ে গেল। এখন যেহেতু এখানে দুই বিষয় 66-এর উপরে ডিপেন্ড করে, আর এখানে দুই বিষয়ের রেজাল্ট করা হয়েছে, তাহলে যেহেতু এখানে ইংলিশটি দুই বিষয়, বাংলাটাও দুই বিষয়ের এখানে রেজাল্ট তৈরি করেছি, তো এটাকে আমি এখান থেকে কপি করব, কপি করে নিয়ে এখানে আমি পেস্ট দিয়ে দেব, সরি আমার শুধু এতটুকু দুইটা ঘর লাগবে, এই দুইটা ঘরকে কপি করব, কপি করে নিয়ে আমি এখানে পেস্ট দিয়ে দেব, পেস্ট দিয়ে আমি এখন টানব না, আমার সূত্রটাকে পুরোপুরি কমপ্লিট করে আমি টানব। আমার সূত্রটা হচ্ছে এখানে অবজেক্টিভ নেই, তো অবজেক্টিভ না থাকার কারণে আমার এটার কোনো প্রয়োজন নেই, এই সূত্রটার কোনো আমার প্রয়োজন হবে না, এটাকে আমি ক্লোজ করে দিব, ক্লোজ করে দিয়ে আমার এখানে কিউ থ্রি দেখাচ্ছে, কিউ থ্রির উপরেও আমার কোনো সূত্র ডিপেন্ড করছে না, আমার সূত্রটা এটার জন্য শুধু আর্ক
আর থ্রি কে ডিপেন্ড করছে, তাহলে এটাকে আমি আর থ্রি করে দেব, আর থ্রি করে দিলাম। এবং এটা আমরা জানি যে দুই বিষয় মিলে 66-এর চেয়ে কম পেলে ফেল, তাহলে এটাকে চেঞ্জ করে দিলাম। আর বাকি শর্তগুলি, এটাও দুই বিষয়ের শর্ত ছিল, এখানে দুই বিষয়ের শর্ত হয়ে গেল। এবার যদি আমি এন্টার দিয়ে দিই তাহলে আমার রেজাল্ট চলে এসেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি আর থ্রিটা 66-এর চেয়ে কম হয় তাহলে এটা ফেল দেখাবে, অর্থাৎ দুই বিষয় যেহেতু 66-এর চেয়ে কম পেয়ে ফেল দেখাবে। আর যেহেতু এটা দুই বিষয়ের জন্য 80, 120, 80, 100, 120, 140 এবং 160 এগুলি দেখানো হয়েছে দুই বিষয়ে ভিত্তিক। আর গ্রেড পয়েন্ট যেটা, এটা ঠিক থাকবে দুইটার জন্য। এখন এটাকে আমি টান দিয়ে নিচ পর্যন্ত নিয়ে চলে যাব, তাহলে গ্রেড পয়েন্ট অনুযায়ী এখানে লেটার গ্রেডটা হয়ে গেল। এবার এখানে আমরা যেটা দেখব, এখানে আমরা দেখতেছি জেনারেল ম্যাথ, রিলিজিয়ন এবং জেনারেল সায়েন্স বা বাংলাদেশ বিশ্ব পরিচয়, এই তিনটা বিষয় একরকম। একরকম বলতে এখানে এটারও অবজেক্টিভ আছে, এটারও ক্রিয়েটিভ আছে, এটারও অবজেক্টিভ, এটার ক্রিয়েটিভ, এটারও অবজেক্টিভ, এটারও ক্রিয়েটিভ, এবং তিনটাই 100 মার্কস, অর্থাৎ 100 নাম্বারের পরীক্ষা। এজন্য এটাতে যে সূত্রটা প্রয়োগ করবো, এই দুটোটাতে একই সূত্র প্রয়োগ হবে। তাহলে আমরা প্রথমে এটার সূত্রটা প্রয়োগ করব। এটাতে প্রথমে আমাদেরকে এই দুইটাকে টোটাল করে নিতে হবে, কারণ জিপিটা তৈরি হবে টোটালের উপরে। আর টোটাল তো আগের মতোই আমরা করব, ইকুয়াল দিয়ে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে যোগ চিহ্ন দিয়ে এটাকে সিলেক্ট করব এবং এন্টার দিয়ে দেব। এন্টার দেওয়ার পরে এটাকে আমরা নিচের দিকে চাপ দিয়ে ধরে টেনে দেব। টেনে দেওয়ার পরে এখন এখানে জিপিটা, তো জিপির ক্ষেত্রে আমরা এটাকে কপি করব, শর্ট করার জন্য কপি করে এনে এখানে পেস্ট দিয়ে দেব। পেস্ট দেওয়ার পরে এখানে আমরা দেখতেছি যে রেজাল্ট টু হয়েছে, এজন্য যে এটার মধ্যে শর্ত ছিল দুইটি বিষয়ের, এখানে শর্তটি এক বিষয়ের, তো এক বিষয়ের শর্ত অনুযায়ী এটা টু দেখাচ্ছে। আর এখানে আমার কথা হচ্ছে যে এখানে কিন্তু শুধুমাত্র এই টোটাল মার্কসের উপরে ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে অবজেক্টিভ এবং ক্রিয়েটিভের উপরে ফার্স্ট ফেলটা। তো এটার জন্য আসলে আমি প্রথমটাকে আনলে আমার জন্য ভালো হবে, আমি প্রথমটাকে আনি, এটাকেই কপি করি। এটাকে কপি করে এনে, কারণ এখানে ক্রিয়েটিভ এবং অবজেক্টিভ দুইটার শর্ত আছে, তো এটাকে এনে এখানে আমি পেস্ট দিয়ে দিলাম। পেস্ট দেওয়ার পরে এখানে আমার ইউ থ্রিতে আছে অবজেক্টিভ, আর এক বিষয়ের জন্য অবজেক্টিভ হচ্ছে 10, এজন্য 20-এর জায়গায় এটা হয়ে যাবে 10, অর্ধেক হয়ে যাবে সবগুলি এক বিষয়ের কারণে। এটা হয়ে যাবে 46-এর জায়গায় 23, কারণ এটা অবজেক্ট এক বিষয়ের হিসাব। এটা 80-এর জায়গায় হয়ে যাবে 40, এটা 100-এর জায়গায় হয়ে যাবে 50, এটা 120-এর জায়গায় হয়ে যাবে 60, কারণ 60-এর চেয়ে কম পেলে 3, 100 নাম্বারের জন্য। এটা হয়ে যাবে 70-এর চেয়ে কম পেলে 3.5, আর এটা হয়ে যাবে 80-এর চেয়ে কম পেলে 4। এবার আমরা এটাকে এন্টার দিয়ে দেব। এন্টার দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এটা A+ হয়ে গিয়েছে। A+ হওয়ার কারণ হচ্ছে এটি 80, এক বিষয়ে 80-এর চেয়ে বেশি পেলেই A+। এখন এটাকে ক্লিক করে আমরা নিচের দিকে সূত্র অনুযায়ী চাপ দিয়ে দিব, এবং এখান থেকে আমরা এটাকে কপি করব, কারণ লেটার গ্রেডটা সকল ক্ষেত্রেই এক। তো এটাকে আবার চাপ দিয়ে ধরে টেনে দিলাম। এখন এই তিনটা বিষয় যেহেতু এক, তো এই এইটাকে আমি এখান থেকে তিনটাকে একসাথে কপি করব, কপি করে নে এটাতে পেস্ট দিয়ে দেব। পেস্ট দিয়ে আমি নিচের দিকে যদি চাপ দিয়ে ধরে টান দিই তাহলে এটার রেজাল্ট তৈরি হয়ে গেল, এটার আর ভেজাল নেই। আবার ঠিক একইভাবে এটার অথবা এটার যে কোনো একটাকে আমি যদি তিনটাকে কপি করি, কপি করে এখানে এনে যদি আমি পেস্ট দিয়ে দিই, কপি করে এখানে আমি পেস্ট দিয়ে দিলাম, দিয়ে এখানে নিচের দিকে আমি টেনে দিলাম, টেনে দিয়ে সেভ দিয়ে দিলাম। তাহলে আমার এখন একই রকমের তিন বিষয় হয়ে গেল। এবার ICTটা একটু সূত্রটা ভিন্ন হবে, কারণ ICT হচ্ছে 50 মার্কসের, এবং 50 মার্কসের ভিতরে 25-25-25-25-এর ভিতরে যে কোনো একটাতে যদি 8 পায় বা 8-এর চেয়ে কম পায় তাহলে সে ফেল করবে। তাহলে এক্ষেত্রে আমরা এখানে সূত্র প্রয়োগ করব, তার আগে আমরা এই দুটাকে যোগ করে নেব। ইকুয়াল দিয়ে এটা এটার সাথে যোগ হবে এটা, তো এটাকে এন্টার দিয়ে দিলাম, দুইটা যোগ হয়ে গেল, এবং এটাকে আমরা পুরোপুরিতে দেওয়ার জন্য নিচের দিকে টেনে দিলাম, সবগুলি যোগ হয়ে গেল। এবার জিপিটা, এবার জিপিটাকে করতে হবে। জিপিটা করার জন্য আমি এখানে সূত্রটা প্রয়োগ করতে পারি, তো এইটা থেকে কপি করে এখানে এনে ছেড়ে দিলাম, পেস্ট দিলাম। তো এখানে আমার যেহেতু এটা 50 মার্কসের, তাহলে এখানে আমার সূত্র কিছু পরিবর্তন হবে। সূত্রটা পরিবর্তন বলতে আমার যেহেতু এখানে, আমি একটু দেখিয়ে দিচ্ছি আবারও,
এটা প্রথম, এটা হচ্ছে এ যে এটা হচ্ছে অবজেক্টিভ, আর একটা হচ্ছে ক্রিয়েটিভ, দুটোটাই যদি 8 এর চেয়ে কম হয় তাহলে ফেল হবে। তো এখানে আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে, এ যেটা যদি লেস দেন 8 হয় তাহলে এটা 0 হবে। ঠিক একইভাবে 23 যেটা আছে এটা, এটাও যদি লেস দেন 8 হয় তাহলে এটা ফেল দেখাবে। আবার টোটালটা অর্থাৎ এটা যদি, এটাকে আমরা কপি করব একবার, কন্ট্রোল সি এবং এখানে কন্ট্রোল ভি দিয়ে কমা দিয়ে দিলাম, এটা যদি 17-র চেয়ে কম হয় তাও ফেল। 17-র চেয়ে যদি কম হয় তাও এটা ফেল হবে, এটা 0 দিয়ে দিলাম। আমি দিচ্ছি আমার শর্ত অনুযায়ী, আপনাদের যদি শর্তর কোনো পরিবর্তন থাকে তাহলে শর্তটা আপনারা পরিবর্তন করে নিতে পারেন। আর এখানে যেহেতু এটা 50 মার্কসের ভিতরে, এটা আবার অর্ধেক হয়ে যাবে, 20 হবে, এটা 50-এর অর্ধেক হয়ে যাবে, 25 হবে, এটা 60-এর অর্ধেক হয়ে যাবে, 30 হবে, এটা 70-এর অর্ধেক হবে, 35, আর এটা 80-এর অর্ধেক হবে, 40। 50-এর মধ্যে 40 পেলেই, 40-এর কম পেলে 4 হবে, আর 40-এর চেয়ে বেশি হলে 5 হবে। তো এটাকে এন্টার দিয়ে দেবো, এন্টার দিয়ে আমরা এটাকে আবার নিচের দিকে টেনে দেবো, তাহলে সবগুলির মধ্যে এটা প্রয়োগ হয়ে যাবে। আর লেটার গ্রেডটা এখানে যেটা আছে এটাই থাকবে, কারণ লেটার গ্রেড এই গ্রেডের উপরেই নির্ভর করে। তো এটাকে এনে পেস্ট দিয়ে দেবো এবং এটাকে নিচের দিকে টেনে দেবো, তাহলে হয়ে গেল এটা। এবার বাকি যেইগুলি আছে চারটা একই, কারণ এই সবগুলিতে অবজেক্টিভ আছে, ক্রিয়েটিভ আছে এবং প্র্যাকটিক্যাল আছে, এবং সবগুলি 100 মার্কসের। তাহলে এই একটিতে সূত্র প্রয়োগ করে বাকিগুলিতে আমি কপি করে দিয়ে দেবো। তো প্রথমে আমি এটার মধ্যেই আমার জিপি তৈরি করার জন্য টোটালটা লাগবে, তো টোটাল যেহেতু আমার এই 3টা লাগবে, আমি ইকুয়াল দিব। ইকুয়াল দিয়ে দুইভাবে করা যায়, সামের মাধ্যমে করা যায় অথবা আমি যেভাবে করছি এভাবে করা যায়, প্লাস চিহ্ন দিয়ে দিয়ে। আমি এরপরে যেটা আছে এটা হচ্ছে 3 করে দিচ্ছি, 3 দিয়ে এন্টার দিয়ে দিলাম, এই 3টা যোগ হয়ে গেল। এই 3টা যোগ হয়ে যাওয়ার পরে আমি নিচের দিকে টেনে দিলাম, আমার টোটালটা বের হয়ে গেল। এখন আমাকে এখানে শর্ত প্রয়োগ করতে হবে, শর্ত এখানে 3টা, আগেরগুলিতে 2টা শর্ত ছিল, অবজেক্টিভ এবং ক্রিয়েটিভ, কিন্তু এটাতে 3টা শর্ত আছে, অবজেক্টিভ আছে, ক্রিয়েটিভ আছে এবং প্র্যাকটিক্যাল আছে। অবজেক্টিভ যেহেতু 25 মার্কসের, তাহলে এটা 8-এর 8 পেতে হবে কমপক্ষে, 8-এর চেয়ে কম পেলে ফেল। ক্রিয়েটিভ হচ্ছে 50 মার্কসের, তো এটা 17-এর চেয়ে কম পেলে ফেল। আর প্র্যাকটিক্যাল হচ্ছে 25 মার্কসের, 8-এর চেয়ে কম পেলে ফেল। তাহলে এখানে আমার 3টা সূত্র প্রয়োগ করতে হবে। তারপর আমি এটাকে নিয়ে নিই, এটাকে কপি করে এনে আমি এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে আমি শর্তগুলিকে পরিবর্তন করব। তো শর্তগুলি পরিবর্তন করার ক্ষেত্রে আমার এখানে 3টা শর্ত আছে 0-র, তো 3টা শর্তের ভিতরে একটা ও এ ও লাগবে আমার, এখানে এ ও নেই, তো এটাকে এ ও করে নিব আমরা। এ ও, এ ওটা যদি 8-এর চেয়ে কম হয় তাহলে 0। তারপরেটা আছে এ ও এর পরে হবে আমার এ পি, তাহলে এপি, এটাকে এপি করে নেব। এপি, এপিটা যদি যে 17, যেহেতু এটা ক্রিয়েটিভ, এটা যদি 17-র চেয়ে কম হয় তাহলে এটা ফেল হবে। তারপরে আছে এপি এ কিউ, এরপরেটা হবে এ কিউ, হ্যাঁ এ কিউটা যদি 8-এর চেয়ে কম হয় তাহলে ফেল হবে। তাহলে এ ওটা 8-এর চেয়ে কম হলে 0, এপিটা 17-এর চেয়ে কম হলে 0, এবং এ কিউটা 8-এর চেয়ে কম হলে 0, এই 3টা শর্ত। এরপরে বাকি শর্তগুলো যেহেতু এটা 100 মার্কসের ভিতরে, তাহলে এগুলো 20-এর আবার দ্বিগুণ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 50, 25-এর দ্বিগুণ 50 হয়ে যাবে 100 মার্কসের জন্য, তারপরে 30 হয়ে যাবে 60, 60, তারপর 35 হয়ে যাবে 70, 70, এবং 40 হয়ে যাবে 80, 80, আর বাকিটা শর্ত থাকবে, এন্টার দিয়ে দিলাম। তো এখানে 81, যেহেতু 81 এ প্লাস, তো এটাকে টেনে দিলাম নিচের দিকে, আমরা দেখতেছি যেটা 80-র নিচে কিন্তু 70-এর উপরে এটা 4 পয়েন্ট, আর যেটা 60 কিন্তু 70-এর নিচে 60-এর উপরে এটা 3.5, আর একটা 0 দেখতে পাচ্ছি আমরা, কারণ এখানে অবজেক্টিভটা 7, যেটা 8-এর নিচে, এই জন্য এটা 0 হয়েছে। তাহলে আমাদের শর্ত অনুযায়ী আমাদের রেজাল্ট হয়ে গেছে।
এবার এটাকে আমরা লেটার গ্রেড সবসময় এই সূত্রটাই প্রয়োগ হবে, কারণ এটা জিপির উপর নির্ভর করে, আর জিপি সকল ক্ষেত্রে জিপি একই আসে, ফাইভ থেকেই শুরু। সরি, কন্ট্রোল ভি দিয়ে আমি এটাকে নিচের দিকে টেনে দেব। এবার এই যেহেতু এই 4201, তাহলে এই তিনটা এটাকে আমরা কপি করব, কপি করে এনে এখানে এনে পেস্ট করে দেব এবং এটা নিচের দিকে টেনে দেব। এটাতে আমাদের আর নতুন করে রেজাল্ট করতে হবে না। ঠিক একইভাবে আবার এই তিনটাকে কপি করব, কপি করে এনে এখানে আমরা পেস্ট করে দেব এবং এটা নিচের দিকে টেনে দেব। ঠিক একইভাবে আবার এই তিনটাকে আমরা কপি করব, কপি করে এখানে এনে পেস্ট করে দেব এবং নিচের দিকে টেনে দেব। তাহলে আমাদের এই রেজাল্ট তৈরি হয়ে গেল, অর্থাৎ বিষয়ভিত্তিক আমাদের জিপি এবং লেটার গ্রেড সব কিছু তৈরি হয়ে গিয়েছে শর্ত অনুযায়ী। এবার আমাদের যে কাজটা করা লাগবে, এই কাজটা হচ্ছে আমাদের টোটাল মার্কস তৈরি করে নিতে হবে, টোটাল মার্কস যেটা এখানে। তো টোটাল মার্কস করার ক্ষেত্রে আপনারা যদি এই হাই আর্মেত অথবা এগ্রিকালচার, এটা যেহেতু অপশনাল, আমরা জানি যে এটার থেকে 40 মার্কস বাদ দিয়ে যোগ হবে, আর আমি 40 মার্কস বাদ দিয়ে যোগ করার হিসাবটাই দেখাবো, যেহেতু এটাই আমাদের হাই কী বলে অপশনাল সাবজেক্টের নিয়ম অনুযায়ী এটাই আসে। তো আমি এটি দেখিয়ে দিচ্ছি, এটির জন্য আমাকে ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দিয়ে আমরা লিখব ইফ, ফার্স্ট ব্রেকেট দেব যে আমার টোটাল এখানের মার্কসটা হচ্ছে এটার মধ্যে, তো এটা যদি হয় লেস দেন 40, অর্থাৎ 40-এর চেয়ে যদি কম হয় তাহলে এটার যোগটা হবে SUM, সাম। সাম দিয়ে ফার্স্ট ব্রেকেট দেব, আমরা যোগ করব এগ্রিকালচারের মার্কসটা বাদ দিয়ে বাকিগুলিকে যোগ করব, কারণ এখানে যদি এটা 40-এর চেয়ে কম হয় এটা যোগ হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ 40-এর চেয়ে কম মার্কস আমাদের এটার মধ্যে যুক্ত হবে, তাই এই জন্য এটা বাদ দিয়ে বাকিগুলি যোগ হবে। তাহলে বাকি যে নাম্বারগুলি যেখানে আছে আমরা এটাকে কমা দিয়ে দিয়ে বসিয়ে দেব, সাম দেওয়ার পরে কমা দিয়ে দিয়ে বসাবো। অর্থাৎ প্রথম মার্কস হচ্ছে এটা, কমা দিলাম, কমা দিয়ে আমরা আস্তে আস্তে এদিকে যাব, এটা বাংলা গেল, তারপরে দিলাম ইংলিশ, এটাকে কমা দিলাম, তারপরে দিলাম ম্যাথ, তারপরে কমা দিলাম, তারপরে ম্যাথের পরে আছে রিলিজন, এটাকে কমা দিলাম, তারপরে আছে জেনারেল সায়েন্স, এটাকে কমা দিলাম, তারপরে আছে ICT, এটাকে কমা দিলাম, তারপরে আছে ফিজিক্স, এটাকে কমা দিলাম, তারপরে আছে অ্যাকাউন্টিং বা কেমিস্ট্রি, এটাকে কমা দিলাম, তারপরে আছে বায়োলজি, এটাকে কমা দিলাম, হায়ার ম্যাথটা আমাদের যুক্ত হবে না, তাহলে এটাকে কমা দিয়ে এটাকে আর কমা দেওয়া লাগবে না, এটাকে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে। এটা গেল একটা শর্ত, তারপরে কমা দিয়ে ইফ, আবার ফার্স্ট ব্র্যাকেট নিয়ে আবার আমাদেরকে এটা নিতে হবে, এই টোটালটা, টোটালটা হচ্ছে BJ3, এটা যদি গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল হয় 40 বা গ্রেটার দেন 40, গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল 40 হলে আমাদের যে কাজটা করতে হবে, কমা দিয়ে সাম হবে, SUM। সামের ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট নেব, নিয়ে এখানে যেটা আছে পুরাটাই আমরা কপি করব, এই পুরাটা যোগ করা লাগবে, কন্ট্রোল সি এখানে এনে আমরা কন্ট্রোল ভি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে যদি 40-এর উপরে হয় তাহলে আমার এই BJটাও যোগ হবে, BJটা যোগ হবে, তবে BJ থেকে 40 নাম্বার বাদ দিয়ে বাকিটা যোগ হবে। তারপরে এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব। সরি, এখানে কোথাও যেন একটা শর্ত ভুল হয়েছে মনে হচ্ছে, এখানে সরি, এখানে 3টা পরে নাই, BJ3 হবে, এই BJ3 দিলে এটি হয়ে যাচ্ছে। তারপরে এটিকে কপি করে আমরা নিচের দিকে নামিয়ে দেব, তাহলে হয়ে গেল। এবার টোটাল জিপিটা, টোটাল জিপির ক্ষেত্রে শর্ত প্রয়োগ করতে হবে। টোটাল জিপির ক্ষেত্রে শর্ত হচ্ছে যে আমাদের যে জিপিগুলি আছে, এই জিপিগুলির ভিতরে এই এগ্রিকালচার এবং হায়ার ম্যাথ বাদ দিয়ে বাকি যতগুলি জিপি আছে এগুলির ভিতর থেকে কোনো একটা যদি জিরো হয়ে যায় তাহলে এই গ্রেড পয়েন্ট জিরো হয়ে যাবে, কারণ সে পাশ করবে না, ফেল করবে। তাহলে এখানে আমাকে প্রথমে সেই সূত্রটা প্রয়োগ করতে হবে,
ইফ ফার্স্ট ব্র্যাকেট, এখানে জিপি যেগুলি আছে সেই জিপিগুলিকে আমরা নিয়ে নিব। প্রথমে আমাদের প্রথম জিপিটা হচ্ছে এটা, এটাকে কমা দিয়ে, এর পরের জিপি আছে এটা, এটাকে কমা দিয়ে, ইংলিশের পরে আছে ম্যাথ, তারপরে কমা দিয়ে এটা আছে রিলিজন, কমা দিলাম, রিলিজিয়নের পরে আছে জেনারেল সায়েন্স, কমা দিলাম, তারপরে আছে আইসিটি, কমা দিলাম, আইসিটির পরে আছে ফিজিক্স, কমা দিলাম, ফিজিক্সের পরে আছে কেমিস্ট্রি, কমা দিলাম, কেমিস্ট্রির পরে আছে বায়োলজি, কমা দিলাম। কমা লাগবে না এটা, এটাকে ব্র্যাকেট ক্লোজ করলাম। তারপরে এখানে যে কাজটি করতে হবে সেখানটি হচ্ছে এগুলিকে জিরো দিতে হবে, এটা যদি সমান সমান জিরো হয়, তারপরে এটা যদি সমান সমান জিরো হয়, ঠিক একইভাবে এটাও যদি সমান সমান জিরো হয়, এটাও যদি সমান সমান জিরো হয়, অর্থাৎ যেটাতে জিপি আছে এই জিপিগুলি সিলেক্ট করে নিয়েছি, এই জিপির যে কোনো একটা যদি জিরো হয় তাহলে এটা জিরো শো করবে। এর মধ্যে আমি বাদ দিয়ে দিচ্ছি হায়ার ম্যাথ এবং কৃষিকে, কারণ হায়ার ম্যাথ কৃষি জিরো হলেও এটা ফেল হবে না, এই জন্য সেটা বাদ। এই যে কোনো এই এই গ্রেড পয়েন্টগুলির যে কোনো একটা যদি জিরো হয় তাহলে এটা শো করবে জিরো। এবার দ্বিতীয় শর্তটা হচ্ছে ইফ দিব, ফার্স্ট ব্র্যাকেট দেব, আমার সর্বশেষ যেটা আছে এটা হচ্ছে কৃষি অথবা হায়ার ম্যাথ, এই কৃষি অথবা হায়ার ম্যাথ যেটি আছে এটি যদি জিরো হয়, লেস দেন টু হয়, অর্থাৎ দুই পয়েন্টের চেয়ে যদি কম হয় তাহলে এটার পয়েন্ট যোগ হবে না, আর দুই পয়েন্টের চেয়ে যদি বেশি হয় তাহলে এটার পয়েন্ট যোগ হবে। তো এটা হচ্ছে বিকে থ্রি, বিকে থ্রি, এটা যদি লেস দেন অ্যান্ড ইকুয়াল টু হয় তাহলে গ্রেড পয়েন্ট যেটা যোগ হবে সাম দিয়ে আমরা লিখব, ফার্স্ট ব্র্যাকেট দেব, দিয়ে এইখানে যেগুলি আমার ছিল এগুলিকে আমি কপি করব, কপি করে এখানে পেস্ট দেব, পেস্ট দেওয়ার ক্ষেত্রে একটা ব্র্যাকেট আমার বাদ যাবে আর জিরোগুলি এখান থেকে উঠে যাবে, কারণ জিরো যোগ হবে না। আমি চাইলে আগেও এগুলিকে কপি করে লিখে নিতে পারি যাতে আমার জিরোগুলি বাদ করার প্রয়োজন না পড়ে সময়ের জন্য, তো আগেও করলে পারতাম, আমি পরেই করতেছি। তাহলে এগুলি যোগ হবে, অর্থাৎ গ্রেড পয়েন্ট যদি টু এর চেয়ে কম হয় তাহলে এইখানেরগুলি যোগ হবে, এগ্রিকালচারের কোনো গ্রেড পয়েন্ট যোগ হবে না। তাহলে এখানে কমা দিয়ে আবার ইফ নেব, অথবা এটাকে আমরা কপি করতে পারি, এটাকে আমরা কপি করে নিই কারণ এটার মধ্যে আমরা সহজে কাজটা শেষ করতে পারবো, পেস্ট দিলাম। এটা যদি গ্রেটার দেনের জায়গায়, লেস দেনের জায়গায় গ্রেটার দেন হয়, অর্থাৎ টু অথবা টু এর সমান অথবা টু এর চেয়ে যদি বেশি হয় তাহলে এই বিকে আমার ওইখানে প্রয়োজন হবে, বিকেটাও যোগ হবে, তো এখানে বিকে যোগ হবে, তবে বিকে থেকে দুই পয়েন্ট বিয়োগ দিয়ে যোগ হবে। এবার যদি আমরা এন্টার দেই, সরি, এখানে আমাকে একটা শর্ত দিতে হবে, অর, ইফ অর, ইফ অর, এটা যদি জিরো হয় তাহলে জিরো, এখানে ব্র্যাকেটটাকে ক্লোজ করি, এন্টার দিই, হয়ে গিয়েছে, এটাকে টেনে দিলাম।
তো জিপিটা সাধারণত 9 বিষয়ের উপরে জিপি হয়, তো এই জন্য আমরা লিখব ইকুয়াল দিয়ে ইফ ফার্স্ট ব্র্যাকেট আর এটা ভাগ হচ্ছে 9, ভাগ 9 দেওয়ার পরে এটার মানটা যদি গ্রেটার দেন 5 হয় তাহলে এটা শো করবে 5, কারণ 5 এর চেয়ে বেশি গ্রেড পয়েন্ট হতে পারে না। তারপরে কমা দিয়ে এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে বিএন 3 ভাগ 9, অন্য ক্ষেত্রে এটাই প্রয়োগ হবে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এন্টার দেব। তাহলে গ্রেড পয়েন্টটা যদি 5 এর চেয়ে বেশি হয় 5 এর চেয়ে বেশি নেবে না, এতটুকু থাকবে, এটাকে আমি টেনে দিলাম, আর যেটা 5 এর চেয়ে নিচে এগুলি সরাসরি শো করবে। তারপর ফেলের ব্যাপারটা যদি আমরা দেখতে যাই, ফেলের ব্যাপারটার জন্য আমরা যে সূত্রটা প্রয়োগ করব ইকুয়াল দিয়ে কাউন্ট ইফ, কাউন্ট ইফ সূত্রটা নেব, নিয়ে আমি প্রথমে যেটার মধ্যে লেটার গ্রেড আছে এটাকে কপি করব, তারপরে স্টু দিব, এটা হচ্ছে ও থ্রি, ও থ্রি নেব, স্টু দিয়ে সর্বশেষ যেটা আছে এটা নেব না এই জন্য, কারণ এটা ফেল করলো ফেল হিসাবে দেখাবে না, এটা নেব, নিয়ে আমি এটাকে এন্টার দেব। সরি, এখানে আমাকে একটা শর্ত প্রয়োগ করতে হবে, কি শর্তের উপরে এটা হবে, কমা দিয়ে আমি দেখাবো যে এফ শর্তটাকে দেখাবো, ফার্স্ট ব্র্যাকেট দেবো, এন্টার দেবো, অর্থাৎ এফ লেখা থাকবে যতটা ততটা এটাকে কাউন্ট করবে। তো এফ লেখা দেখা যাচ্ছে এটাতে দুইটা এফ আছে, দুইটা এফ থাকার কারণে এটা টু কাউন্ট হয়ে গিয়েছে। এবার আমাকে পজিশন তৈরি করতে হবে, পজিশন তৈরির জন্য আমাকে যে কাজটা করা লাগবে, প্রথমে আমাকে সরি আমি এখানে একটু সমস্যা করে ফেলেছি, সমস্যাটা হচ্ছে এখানে সায়েন্স আর্টস কমার্স আছে, আমি সবগুলিকে সায়েন্সের আলোকেই রেজাল্ট তৈরি করেছি, তো যদি সায়েন্স আর্টস এবং কমার্সের আলোকে রেজাল্ট তৈরি করতে হয় তো সেক্ষেত্রে আমাকে যে কাজটা করা লাগবে যে এখানে আমাকে প্রথমে সায়েন্স বা আর্টস বা কমার্স এটাকে আলাদা করে নিতে হবে, এই জন্য আমাকে ফিল্টারিং করতে হবে, ফিল্টার ফিল্টার করার ক্ষেত্রে আমি এখানে প্রথমে সায়েন্সকে যদি রাখি বাকিগুলিকে যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে শুধু সায়েন্সে যারা আছে তাদেরগুলি চলে এসেছে, তো সায়েন্সের জন্য তো আমার শর্ত প্রয়োগ হয়ে গিয়েছে, তো এখন আর্টস এবং কমার্সের তো আর একই শর্ত না, তো এই জন্য আমাকে যে কাজটা করতে হবে আমার গ্রুপে গিয়ে আমি সায়েন্সকে বাদ দিব, আর্টস এবং কমার্সকে নেব এবং ওকে দেবো। এবার আর্টস এবং কমার্সেরগুলি এসেছে, তো যেখানে যেখানে আমি শর্ত প্রয়োগ করেছি সেখানে সেখানে যাব, তো এখানে প্র্যাকটিক্যাল নেই তো প্র্যাকটিক্যালটা বাদ দিয়ে দেবো আমরা, সরি এটাতে না, আইসিটিতে বলা, তারপরে ফিজিক্স ওদের প্র্যাকটিক্যাল নেই, প্র্যাকটিক্যাল মার্কসটাকে বাদ দিয়ে দেবো, এটাকে ডিলিট করে দেব। তো এগুলিতে যদি আমরা একটু বাড়াই দিই মার্কস তাইলে হয়ে যায়, 30-এর জায়গায় যদি আমরা 45 দিই, 54 দিই, তারপরে 54 দিই, 51 দিই, এই ধরনের দিলাম আমি। তো এখানে অ্যাপ দেখাচ্ছে, অ্যাপ দেখানোর কারণ হচ্ছে এখানে শর্তটা কিন্তু রয়ে গেছে কেমিস্ট্রি ফিজিক্স সেটার আলোকে, এই জন্য এটি গ্রেড পয়েন্টও জিরো দেখাচ্ছে, এটাও অ্যাপ দেখাচ্ছে। তো এখানে আমার শর্ত হবে শুধু দুইটা, শর্ত দুইটা, একটা হচ্ছে এ ইউ এবং এপি, তার মানে এ কিউটা বাদ যাবে, তো এখান থেকে আমি এ কিউটাকে বাদ দিয়ে দেবো, যেটা ইফ দিয়ে এ কিউ আছে এ কিউর শর্তটা আমার পুরোপুরি বাদ চলে যাবে। আর এখানে হবে 10, যেহেতু শুধু তাদের অবজেক্টিভ 30-এ হবে, এটা হবে 10 আর এটা হবে 23, এটা হবে 23, কারণ তাদের দুইটা মিলে 33-এ পাস 23, এবং বাকি শর্তগুলি এক থাকবে, এন্টার দেবো, ওকে দেবো, ওকে দেওয়ার পর আমার 3.5 চলে এসেছে, এটাকে আমি টেনে ধরে নামিয়ে দেবো। এবার এই দুইটাকে কপি করে আমি বাকিগুলিতে শর্তটা প্রয়োগ করে নেব, আগে কন্ট্রোল ভি,
টেনে দিলাম, তারপরে ঠিক একইভাবে এটাতেও দেবো কন্ট্রোল ভি, সরি এটাকে কপি করে নিতে হবে আগে, কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি এবং এটাকে টেনে দিলাম। তো এখন এখানের মার্কসগুলি এখানে থাকবে না, তো এটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি, এখানের মার্কসগুলি এটাতে থাকবে না কারণ এদের প্র্যাকটিক্যাল নেই, এই মার্কসগুলি চলে আসলো। তো এবার যদি আমরা ইকুয়াল দিই, ইকুয়াল দিয়ে হায়ার ম্যাথ বা এগ্রিকালচার সকলেরই থাকে, এটার মধ্যে কোনো পরিবর্তন হবে না, যেই তিনটাতে পরিবর্তন করা দরকার ছিল এই তিনটাতে পরিবর্তন করে দিলাম। তো এখন আমাদের আবার সবগুলিকে আনতে হবে, সবগুলিকে নিয়ে আসবো, এই জন্য আমরা সিলেক্ট অল দিয়ে ওকে দিয়ে দেবো, সবগুলি চলে এসেছে। এখন যদি আমরা দেখি যে যাদের যারা সায়েন্সে আছে এদের প্র্যাকটিক্যাল আছে, আর যাদের সায়েন্স নেই তাদের প্র্যাকটিক্যাল নেই, সবগুলিতে একইভাবে আমরা দেখতে পাচ্ছি। তো এবার গ্রেড পয়েন্ট আমরা অনুযায়ী যদি আমরা কি করতে যাই, তাদেরকে পজিশানে নিতে যাই, সর্বপ্রথম আমাদেরকে ফিল্টারিং করে নিতে হবে এটাকে, এটা স্মলেস্ট টু লার্জেস্ট, স্মলেস্ট টু লার্জেস্ট আমরা ফিল্টারিং করে নিলাম এটাকে। স্মলেস্ট টু লার্জেস্ট ফিল্টারিং করার পরে আমরা চলে যাব গ্রেড পয়েন্টে, গ্রেড পয়েন্টের মাধ্যমে আমরা এখন ফিল্টার করব। সেখানে ফিল্টারিং করার অর্থ হচ্ছে দুই রোল দুইজনের যদি একই মার্কস হয় বা অথবা একই জিপি হয়, তাহলে সেক্ষেত্রে রোল নাম্বার যার আগে থাকবে সেই প্রথমে থাকবে, এই সেই শর্ত অনুযায়ী আমরা প্রথমে রোল নাম্বারটাকে ফিল্টারিং করেছি। এবার এখানে ফিল্টারিং করব, এখানে ফিল্টারিংটা হবে লার্জেস্ট টু স্মলেস্ট, কারণ জিপি যার বেশি সেই প্রথমে থাকবে, তো লার্জেস্ট টু স্মলেস্ট করে দিলাম। যাদের জিপিটা বেশি তারা আগে চলে গিয়েছে, আর যাদের জিপি কম তারা নিচের দিকে চলে গেছে। এখন আমরা যদি রোল নাম্বারটাকে দেখি, দেখবো যে অনেক চেঞ্জ হয়ে গেছে, একের পরে তিন এসেছে, তারপরে দুই, তারপরে ছয়, তারপরে সাত চলে এসেছে, অর্থাৎ তাদের জিপি অনুযায়ী তাদের সিরিয়ালটা হয়ে গিয়েছে। এখানে জিপি যার বেশি সে আগে আছে, জিপি যার কম সে পিছনে চলে আসে। এখন এটাকে পজিশন লেখার জন্য আমরা ওয়ান এস টি লিখলাম, আর দ্বিতীয়টাতে লিখলাম টু এন ডি সেকেন্ড। এখন এই দুইটাকে সিলেক্ট করে আমার যতটুকু পর্যন্ত প্রয়োজন এই ফিল্টারিং পরে আমি টেনে দিলে তাদের পজিশন অনুযায়ী তাদের হয়ে গেল, তাহলে এটাকে আমরা সেভ দিয়ে দিলাম। এখন আমি আরেকটি শর্ত দেখাবো, শর্তটি হচ্ছে আমি এখানেই দেখাই, এই শর্তটি শর্তটি হচ্ছে আমরা অনেক সময় যদি এখানে অথবা এখানে যেটাতেই দেখাই যে জিরো যেগুলি অথবা এফ অর্থ এগুলি খুঁজে পেতে আমাদেরকে হয়তোবা অনেকটা খোঁজাখুঁজি করতে প্রয়োজন হবে, এই জন্য আমি যাতে খোঁজাখুঁজি না করে আমাদের হাইলাইট যদি আমরা করে দিই ওই জিনিসটা, তাহলে আমরা খুব সহজেই পেয়ে যাব। জিরোটাকেই করি অথবা এফটাকেই করি, যেটাকেই করি, এফটাকেও আমরা চাইলে করতে পারবো যে ফেল হিসেবে এটা দেখাবে, তো এফটাকে করতে চাইলে এখানে করতে হবে। এখানে করে আমরা কন্ডিশনালে যাব, কন্ডিশন থেকে আমরা যেটা প্রথমটাতে যে হাইলাইট, হাইলাইটের ভিতরে আমরা যাব ইকুয়াল টু, ইকুয়াল টুতে গিয়ে আমি এখানে কি ইকুয়াল টু করব, ইকুয়াল টুটা হবে এফ, এফ ইকুয়াল টু যদি হয় তাহলে আমি হাইলাইট কালার করব। তো আমি কালার কাস্টম ফরম্যাট যদি দেই, কাস্টম ফরম্যাট গিয়ে যদি আমি বর্ডার কালার দেই ওইটাও হবে, অথবা যদি আমরা ফিল কালার দিই, ফিল কালার যদি কোনো একটা কালার অথবা আমরা ইফেক্ট যদি দিতে চাই, আমরা কালোর মধ্যে ইফেক্ট হলুদ যদি আমরা দিই, ওয়ান কালার যদি দিই, তাহলে আমরা ইফেক্ট না দিয়ে আমি ওয়ান কালার হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে ওকে দিলাম, ওকে দিয়ে ওকে দিলাম। এখন এটাকে যদি আমি নিচের দিকে টেনে দিই, এই যে এফ যেটা এটা হলুদ কালার হয়ে গিয়েছে, অর্থাৎ অ্যাপ যেখানে যেখানে থাকবে এই শর্ত আমি যেখানে প্রয়োগ করব সেখানেই এটা হয়ে যাবে। কপি করে নিয়ে যদি আমি এটার মধ্যে আমার যেহেতু অ্যাপ আছে একটা, এটাতেও আমি কপি পেস্ট দিলাম, পেস্ট দিয়ে যদি এটাকে টেনে দিই তাহলে এটিও অ্যাপটা যেটা এটা কালার হয়ে গিয়েছে। তাহলে আমাদের এটাও আমরা খুব সহজে দেখতে পাচ্ছি যে কে ফেল করেছে এবং কোন বিষয়ে ফেল করেছে, আমরা আমাদের নজরে খুব সহজে চলে আসবে। তো আশা করি এই টোটাল ভিডিওটা আপনারা খুব মনোযোগ সহকারে যদি দেখেন, এবং কি আমি চেয়েছি যে যাতে করে কোনো দিক বাদ না পড়ে, আমার দৃষ্টিতে আমি যতটুকু প্রয়োজন ততটুকু করে দেখানোর চেষ্টা করেছি, যেই যেই জিনিসগুলি
একটি রেজাল্ট শিটের জন্য প্রয়োজন, যেহেতু আমি নিজেই শিক্ষক, যেহেতু আমি রেজাল্ট তৈরি করি, আমার কাছে যেই যেই জিনিসগুলি খুব বেশি প্রয়োজন মনে হয়েছে আমি সেগুলিকে করে দেখানোর চেষ্টা করেছি। তারপরেও আপনাদের যদি মনে হয় যে কোনো জিনিস বাদ গিয়েছে, তাহলে আমাকে যদি জানান যে এই জিনিসটা হলে আরও ভালো হতো, তাহলে আমি সেভাবে পরবর্তী ভিডিওতে করে দেখাবো ইনশাল্লাহ, সেই জিনিসটা কীভাবে করা যায়। আমার দৃষ্টিতে যতটুকু প্রয়োজন মনে করেছি আমি ততটুকু করে দেখিয়েছি। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি করে, যাতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের একটা রেজাল্ট শিট খুব সহজে করে নিতে পারে, টিচারদের সময় যাতে বেঁচে যায়। শুধুমাত্র মার্কসগুলি এখানে ক্রিয়েটিভের মার্কস বসিয়ে দিবে, প্র্যাকটিক্যালের মার্কস বসিয়ে দিবে, তারপরে টোটালটা নিজের করা লাগবে না, টোটালটা নিজে নিজেই হয়ে যাবে। যখন আপনার অন্য আরও একটি রেজাল্ট প্রয়োজন হবে, তখন এটিকে পুরো শিটটাকে কপি করে নিয়ে শুধু নামগুলি চেঞ্জ করে দিবে, এগুলি চেঞ্জ করে দিবে, তার রেজাল্টটা হয়ে যাবে, লেখালেখির প্রয়োজন হবে না। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল বাটন ক্লিক করবেন। আর আমি পরবর্তী ভিডিওতে ইন্ডিভিজুয়াল রেজাল্ট শিটটা কীভাবে, এই রেজাল্ট শিটের আলোকে ইন্ডিভিজুয়াল রেজাল্টটা করা যায় এবং শুধু রোল নাম্বার দিলে যাতে সকলের রেজাল্ট আলাদা আলাদাভাবে চলে আসে, সেই রেজাল্ট শিটটি কীভাবে করতে সেটি দেখাবো। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।